নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। আমি চিত্রা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আজকের দিনটা সবার খুব ভালো কাটবে আর আমারও যেন খুব ভালো কাটে। তো এই কামনা করেই শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের সবার খুব ভালো লাগবে। আর আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে সকাল 5:30, আর আমি এখন থেকেই আজকে আমার দিনটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি তার কারণ আজকে যেহেতু জন্মাষ্টমী, তো বাড়িতে ছোট্ট করে জন্মাষ্টমীর আয়োজন রেখেছি। সে বাড়িতে ছোট হোক কিংবা বড় হোক, যাই হোক না কেন, আর পুজোর দিন কিন্তু ঘুমিয়ে থাকা যায় না, অটোমেটিক ঘুমটা কিন্তু ভেঙেই যায় সকাল সকাল। তো আমারও কিন্তু আজকে রাতে তেমন ঘুম হয়নি, ওই একটু পরপর ঘুমটা ভেঙেই যাচ্ছিলো। তো যাই হোক, ফাইনালি 5:30 সময় ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই আমি সমস্ত কাজবাজ শুরু করে দিয়েছি। তো প্রথমে ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি, তারপরে ঠাকুরের থালা বাসন সব দেখো ধুয়ে আমি এগুলো কিন্তু রেডি করে রাখছি। আর পুজো যেহেতু সন্ধ্যার দিকে, তো সকালবেলা ওই টুকটুক করে আর কি সমস্ত কাজকর্মই করছিলাম। তো তারপরে আমরা যাব একটু মন্দিরে পুজো দিতে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। এখন আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি, আর এসেই কিন্তু আমি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর পুরনো যে কাপড় পাতা ছিল সেটাকে তুলে নিলাম, আর একটা নতুন ধোয়া কাপড় পেতে দিলাম। তারপরে আমার ঠাকুরগুলোকে ভালো করে ধুয়ে মুছে তারপরে কিন্তু নিজেদের জায়গায় বসিয়ে দেব। যেহেতু আজকে জন্মাষ্টমী, তো সেই জন্য কিন্তু আজকে নতুন জামা কাপড়, তারপর নতুন সব কিছুই, মানে ওদেরও ইচ্ছে হয় তাই না, আমাদের যেমন ইচ্ছে হয় নতুন জামাকাপড় পরতে, ওদেরও তো ইচ্ছে হয়। আর একটাই দুঃখের বিষয় হচ্ছে আমার এই ঠাকুরগুলো কিন্তু চীনা মাটির, তোমরা দেখে তো বুঝেই গেছো। আর এই চীনা মাটির ঠাকুরকে তো আর নতুন জামাকাপড় পরাতে পারবো না, তো সেই জন্য কিন্তু ওই ওড়নাটা তারপরে মালা এইসবই আর কি পরিয়ে দিচ্ছি। তবে আমার ইচ্ছে আছে আমার এই আসনে একটা গোপাল ঠাকুরকে বসানোর, তো সেটাও সময় সাপেক্ষ, তো অবশ্যই বসাবো। আমার খুব ভালো লাগে মানে গোপাল ঠাকুরকে জামা পরাবো, তারপরে মুকুট পরাবো, তো বাঁশি পরাবো, তো সব মানে ইচ্ছে আছে, তো সব কিছুই সময় সাপেক্ষ। তো আশা করছি খুব তাড়াতাড়ি আমি আমার আসনে একটা গোপাল ঠাকুর বসাবো, তো সবটাই তো তোমাদের সাথে শেয়ারই করব। তো তারপরে দেখো এখানে কিন্তু আমার সকালের পুজোটা দেওয়া হয়ে গেল। আর এখন পুজো দিয়ে ঘরে চলে এসেছি, আর ঘরে এসে রেডি হয়ে নিয়েছি আমরা যাব মন্দিরে পুজো দিতে। আর আজকে যেহেতু জন্মাষ্টমী, তো দিনটাও খুব ভালো, আর অনেক দিন থেকেই ভেবে রেখেছিলাম যে একদিন পুজো দিতে যাব কালী মন্দিরে, কর্ণজোড়া কালীবাড়ি যে মন্দিরটা আছে সেখানে। তো বিশেষ করে আমার মা যখন অ্যাক্সিডেন্ট হলো, তো তখন থেকেই আমি বলে রেখেছিলাম যে আমার মা যখন সুস্থ হবে তখন ওই মন্দিরে একদিন পুজো দিতে যাব। তো আজকে যেহেতু মা আমাদের বাড়িতে আসবে,
আর আজকে হচ্ছে মঙ্গলবার, দিনটাও খুবই ভালো। তো সেই জন্যই কিন্তু সকালবেলা আমরা আগে মন্দিরে পুজো দিয়ে তারপরে বাড়িতে এসে জন্মাষ্টমীর আয়োজন করব। আর আমার মাও সকালবেলা চলে এসেছে, আর এখন আমি, দুই মা আর প্রাপ্তি, তো চারজনে মিলে যাব মন্দিরে পুজো দিয়ে তারপরে বাড়িতে এসে বাড়িতে ছোট্ট করে একটা জন্মাষ্টমীর আয়োজন করেছি, তো সেটাই করব। তো চলো বন্ধুরা, আমার সাথেই থাকো আর আমার ব্লগটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমরা এখানে অটোর জন্য দাঁড়িয়েছিলাম, অমনি দেখলাম একটা টোটো এসেছে। তো টোটো বললো কোথায় যাবে, তো আমরা বললাম, তো উনি রাজি হয়ে গেলেন। তো ভালোই হলো, একদিক থেকে আমরা আরাম করে যেতে পারবো, বেশি ভিড়ভাড়টা হবে না। আর দেখতে দেখতে পৌঁছেও গেলাম, আর এই মন্দিরটা কিন্তু এখন পেছনে হয়ে গেছে, আগে সামনে ছিল। আর পেছনে কিন্তু সুন্দর একটা মন্দির প্রতিষ্ঠা করেছে, একদম দক্ষিণেশ্বর মন্দিরের মতো। তো যেহেতু সামনের মন্দিরটা এখনও ভাঙিনি, তো সেই জন্য পেছনের মন্দিরটা খুব ভালো একটা দেখাতে পারলাম না। তবে যারা যারা দেখেছো, আশা করছি সবাই জানো যে মন্দিরটা কতটা সুন্দর। তো তারপর এখানে পুজো শুরু হয়ে গেছে, আমরা একদম টাইম মতো এসেছি, আর আমি তাড়াতাড়ি করে ভোগের প্রসাদটা নিয়ে এলাম, এসে কিন্তু পূজোই বসে গেছি। পুজো দিয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর এখন বাজে দুপুর ঠিক 12:30। তো প্রচণ্ড গরম, বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে তারপরে কিন্তু বাড়ির জন্মাষ্টমীর যে ভোগ রান্না করতে হবে সেটাই কিন্তু রেডি করতে বসে গেছি। আর এখানে আমি তালের বড়া করছি, যেটা কি না কৃষ্ণের খুবই পছন্দ, তাই না? আমরা প্রত্যেকেই জানি তিনি তালের ক্ষীর, তালের বড়া খেতে ভীষণ পছন্দ করতেন। তো সেই জন্যই কৃষ্ণের জন্মাষ্টমী তুমিতে কিন্তু আর কিছু দাও না দাও, তালের ক্ষীর আর তালের বড়া কিন্তু দিতেই হয়। তো আমরা প্রত্যেক বছর দিয়ে থাকি, তো প্রত্যেক বছরের মতো এবছরও তালের বড়া, তালের ক্ষীর, লুচি, সুজি, কলার বড়া, খিচুড়ি, পাঁচ রকমের ভাজা সব কিছুই রেডি করেছি।
আর ভোগের জন্য সমস্ত কিছু রান্না হয়ে গেছে, এখন চলে এসেছি ঠাকুরঘরে। তো ঘরটাকেও তো একটু সাজাতে হবে, তাই না? জন্মদিন বলে কথা, তো অনেকগুলো গাঁদা ফুল কিনে নিয়ে এসেছে, তো সেগুলোই মালা গেঁথে তারপরে আমি কিন্তু ঠাকুরঘরটাকে সুন্দর করে সাজাবো। আর তারপরে আবার প্রাপ্তিকেও রেডি করাতে হবে, কারণ ও অনেক দিন থেকে বায়না করছে যে রাধা সাজবে। তো ওকে বলেছিলাম যে কৃষ্ণ সাজতে, ও বলে কি আমি কৃষ্ণ সাজবো না, কারণ আমি তো মেয়ে, আমি রাধা সাজবো। তো সেই জন্য তাড়াহুড়ো করেই সব কিছু করছিলাম আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। আজকের আমার ছোট্ট রাধা দেখো রেডি হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভীষণ ভালো লাগছিলো, আর ছবি তুলতে এত কষ্ট হচ্ছিল, মানে কোনোভাবে দাঁড়িয়ে থাকে না, মানে একবার এই দিক ওই দিক, তো ছবিগুলো খুবই খারাপ এসেছে, ছবিগুলোতে একদমই ভালো আসেনি। তো যাই হোক, এখানে দেখো পুজো সব কিছু রেডি করে দিয়েছি, যত রকমের ভোগ রান্না করেছি সব কিছু কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর এখানে তোমাদের দাদাভাই পুজো করছে, তো আমরা এক এক করে প্রত্যেকেই পুজো দেব, তারপরে কিন্তু আমাদের আজকের জন্মাষ্টমীর আর কি কমপ্লিট হবে। তো যাই হোক, এখানে প্রসাদ নেওয়া হচ্ছে, তো সবাই দেখতে পাচ্ছ লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে, তারপরে আমিও প্রসাদ নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, টাটা।